পাবনার ভাঙ্গুড়ায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত। সারা দেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়ায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশটি শনিবার সকাল 10টায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন বলেন, নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনা অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ বাকি বিল্লা, ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুল জামান, পৌর মেয়র মোহাম্মদ গোলাম হাসনাইন রাসেল, সুধীজন, সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মেনে না নেই যে আমরা মানবো, কেন মানবো? আমরা প্রথমে চিন্তা করি আমার মেয়েকে কেউ কুপ্রস্তাব দিছে বা আমার মেয়েকে গোসলে তো আমি করছো, তখনই আমরা ভাবি যে আমার মেয়ের মনে হয় ইজ্জতটা চলে গেছে বাইরের মানুষকে জানালে। আমরা করছি আপনাদের আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটবে অনেক জায়গাতে আছে, দুর্ঘটনা ঘটলে আপনি সবই আপনার নিরাপত্তার জন্য। এবার আমাদের মাঝে বক্তব্য দেবে দিকে, অর্থাৎ 30 তারিখে নৌকা বাইজ আছে, অথবা আগামী 31 অথবা 1 তারিখে ভাঙ্গুড়া পৌরসভা চলবে। যদি আপনারা বলেন মহিলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আমার সারা উপজেলা ব্যাপী প্রয়োজনে আমরা বলতে গিয়ে আধুনিক এবং অত্যাধুনিক সেবার একমাত্র বিশ্বস্ত নাম পাটোয়ার জেনারেল হসপিটাল। এখানে আছে অত্যাধুনিক ল্যাব এবং বিশেষজ্ঞ ডাক্তার।